নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। বাঙালিদের অত্যন্ত প্রিয় নিরামিষ কুমড়ো আলুর ছক্কা রেসিপি শেয়ার করব। এটা একটা সাবেকি রান্না, অনেকের বাড়িতে প্রায় হয়ে থাকে। সকালের জলখাবার বা উপোসের দিনে বা রাতে রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করি। কুমড়োর ছক্কা তৈরি করার জন্য কি উপকরণ লাগে চলুন আমরা দেখে নিই। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো। আমি কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এইভাবে কুমড়োটা কেটে নিয়েছি। আর এখানে একটা আমি বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আর পটল নিয়েছি, আমি পটলটা এইভাবে কেটেছি, একটু খোলা আছে। আপনারা খোলা যদি পছন্দ করেন রাখবেন, নাহলে পুরো কেটে নিতে পারেন। আর কিছুটা ছোলা। গ্যাস অন করে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দেব। আর এই কুমড়োর ছক্কাটা সর্ষের তেলে করলে টেস্ট হয় খুব ভালো, তাই আমি মনে করি এখানে যদি সর্ষের তেলে করা হয় খুব ভালো হয়। আর এখানে আমি 1 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম, আর 2 শুকনো লঙ্কা। আমি এটা 2-3 সেকেন্ড আমি মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে নিয়ে মশলার মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এই ভেজে নিয়ে আলুর মধ্যে 1 চা চামচ জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। এই মশলা কটা দিয়ে আমি 5 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে 1 মুঠো ছোলা দেব। ছোলাটাও আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি ছোলা পছন্দ করেন তাহলে এখানে ছোলা দেবে, আর যদি পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন। সামান্য জল দেব, জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এই কষানো মশলার মধ্যে আমি কুমড়ো আর পটলটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, স্কিপ করে গেছি। এই ভেজে নিয়ে কুমড়ো আর পটলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও 3-4 মিনিট আমি এটা ভালো করে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, এই কষে নেওয়া সবজির মধ্যে আমি কিছুটা নারকেল কুড়ো দেবো। নারকেল কুড়োটা যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। নারকেল কুড়োটা দিলে ছক্কার টেস্টটা খুব ভালো হয়। এবার এটা আমি নারকেল কুড়োর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। নারকেল কুড়োটা দিলে একটা অসাধারণ স্বাদ হয়। হাতের কাছে যদি নারকেল থাকে তা অবশ্যই নারকেল কুড়োটা দিতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দেব। জল দিয়ে আমি এটা একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এটা আমি 10 মিনিট চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। দশ মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন প্রায় জল টেনে নিয়েছে, শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দেব। কুমড়োর তরকারিতে মিষ্টি না হলে ভালো লাগে না, চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা দিয়ে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এটা আমি একটা প্লেটে তুলে নেব। আজকে রেসিপি তৈরি হয়ে গেছে, এটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করা যায়। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ।